সকাল থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে, আল্লাহ প্রতি শুক্রবারে। মনে হয় পাঁচ ছয় একজন কি খাওয়া দিব, ঠিক না? নাইলে দশ বারো, নাইলে পনেরো বিশ, নাইলে পঞ্চাশ ষাট, তত আইটেম, কোটি কোটি আইটেম খাওয়াবে, কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুক্রবারে দাওয়াত খাওয়ায় আল্লাহ নিজের হাতে আমাদেরকে পান করায় দিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে, আর আপনার আর আমার ঠোঁটে লাগায় বলবে পান কর, পান করাবে, আর আল্লাহ কথাও বলবে ইউহাদিরুহু মুহাদারা, প্রত্যেককে জিজ্ঞাসা করবে কেমন আছো, ভালো তো, যা দিলাম তাতে খুশি তো। তারপরে আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে আল্লাহ সবাইকে গিফট দিবে, এত গিফট দিবে একজনকে দুনিয়ার সমস্ত ট্রাকও বহন করার জন্য যথেষ্ট হবে, ফেরেশতারা নিয়ে যাবে, তারপরে ঢুকবে সবির বাজারের ভিতরে, ওইখানে কেনাকাটা কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, সবার দুনিয়াতে কিছু লোক আছে টাকা দিয়ে কিনে না, খালি পাঞ্চ করে পাঞ্চ, চিনেন? দুনিয়ার কিছু লোক আছে দেখো যাবে টাকা পয়সা থাকে না, ছিনতাইকারীরাও জানে যে এবারে ধরলে কোনো লাভ নাই, কেননা যেটা যাবে আছে ওটার কোড নাম্বার আমি জানি না, বিদায় নিয়ে গেলে আরো বিপদে পড়ব। ওরা খালি কি করে পাঞ্চ করে পাঞ্চ, চিনেন? খালি মেশিনের ভিতরে দিয়ে একটা টান দেয়, পয়সা কাইটা চলে যায়, সবার গলায় জান্নাতের এরকম কার্ড ঝুলানো থাকবে, যা কিনবে খালি এরকম ইশারা করবে আর কিনা হয়ে যাবে, টাকা পয়সা দিতে হবে না, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, রূপ প্রতি শুক্রবারে, গত শুক্রবারে চেহারা একরকম ছিল, আবার আমি তো যুবকদেরকে বলি রাগ হয় না, অনেক যুবককে দেখি সারাদিন বেশিরভাগ সময় খালি দুই হাত চুলের মধ্যেই থাকে, যুবকরা মনে রাগ হয়ে গেল, ঠিক না? একবার এদিক দিয়া ঢুকায়, একবার এদিক দিয়া ঢুকায়, একবার সামনে একবার পিছে, আয়না ছাড়া খালি করতেই থাকে, আর আয়নার সামনে গেলেও খালি এরকমই করতে থাকে, ঠিক না? সারাদিন হাত চুলের ভিতরে ব্যস্ত থাকে। ও যুবক, প্রতি শুক্রবারে তোমার ডিজাইন চেঞ্জ হবে, প্রতি শুক্রবার প্লাস্টিক সার্জারি হবে, মা বোনদের চেহারা চেঞ্জ হবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, কেউ প্রশ্ন করতে পারে মহিলা চেঞ্জ হলে পুরুষ জানবে কি করা, পুরুষ চেঞ্জ হলে মহিলা জানবে কি করা, এই জন্যই তো আজকে আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দেখাইয়া দিয়েছেন, এদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে, কেউ কাউকে হারাবে না, চির সত্য এটাই যে আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরেই, যদিও চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রূহ দেন নাই, লম্বা একটা সময় আল্লাহ রূহ দেন নাই, আরো সে নিচেই রেখা দিয়েছেন, রূহ দেওয়ার পরে সিদা জান্নাতে নিয়ে গেছেন, ওইখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়। আর আজকে আমাদের সবার মনে আশা আছে জান্নাতে যাওয়ার, যাত্রা যখন জান্নাত থেকে, আর দিলে আশাও কি জান্নাতে যাব, ঠিক না? যাইতে চান? মনে হয় না? মেলে এত আসতে বলতেছেন, জান্নাতে যাইতে তো চাই, ঠিক না? কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে, আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করা জান্নাতে নিয়ে সাজাইছেন, ওইখান থেকেই আমাদের যাত্রা শুরু, আর আমাদের মনের আশাও হলো জান্নাতে যাওয়া, ঠিক না? সত্য তো?
সবার দিলে যুবকরা কি বলে? জান্নাত ধারণা আছে জান্নাত কিরকম? কোন ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো তাহলে যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত দেখতে থাকতো, তাহলে আলতু ফালতু জিনিস দেখতো না। সারা রাত্র দামরাজ যুবকরা যুবতীরা সারা রাত্র নেটের ভিতরে আলতু ফালতু জিনিস দেখে। যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে জান্নাতই সারা রাত্র দেখ, জান্নাতের ধারণা যদি থাকতো তাহলে বয়স্ক লোককে একজনকে রাত্রে ঘুমানো পাওয়া যেত না, না আওয়াজ না করে। বড় হুজুর আমাদের সাথে আসছে, এটা মনে করেন না উনি বাড়িতে রয়ে ঘুমাইতেছে, আপনি গেলে আপনাকে ধরবে, এরকম না। বড় হুজুর চিনেন? চিনেন না? বড় হুজুর চিনেন? কে? ওনার আবাদত ছিল 185,000 বছরে। প্রত্যেক আকাশে ওনাকে একটা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হতো আরেফ, তৃতীয় আকাশে ডাকা হতো টকি, পঞ্চম আকাশে ডাকা হতো অলি, ষষ্ঠ আকাশ পঞ্চম আকাশে ডাকা হতো খাজেন, না ষষ্ঠ আকাশে ডাকা হতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজি, আবেদ, সাহেব, আরেফ, তকি, ওলি, খাজেন, আজাজি। এই জন্য ওলামায়ে কেরাম জানেন আমাদের একটা কিতাব পড়ানো হয় কারিমা, যেটার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ ছন্দ লেখছেন তাকাব্বর আজাজিল রা খারে কর, উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। তো উনি আমাদের সামনে আসছে, আমাদের সাথেই আছেন, বাড়িতে ঘুমাইতেছেন না। উনি জানে এরা যদি দিলের কানে আজকে শুনা ফেলে তো হতে পারে দামরাই বলেন আর কালামপুর বলেন বহু যুবকের দিলে গেঁথে যেতে পারে, আর সে আজকের থেকে সারা রাত্র আল্লাহর কাছে জান্নাত চাইতে শুরু করতে পারে। তাইলে আমার পুরা প্রজেক্ট নষ্ট হয়ে যাবে, আমার পুরা চেষ্টা জলে পানিতে মিশা যাবে। এই জন্য উনি হরিহুল্লা বেশি করাবে, মনোযোগ দিয়া শুনতে দিবে না, কেননা দিনই কথা মনোযোগ দিয়া শোনার হুকুম, ফাস্তা মিয়াউ, ওইখানে হরিহুল্লার কথা নেই। যত বেশি মনোযোগ দিয়া শুনবে ও আনসিত এবং চুপচাপ, তখনই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে দয়ার চাদর পড়াবই পড়াবো। এই জন্য মনোযোগ দিয়ে শুনব, হরিহুল্লা না। তো যেটা বলতেছিলাম, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই, ঠিক না? যদি ধারণা থাকতো তাহলে আমাদের সমাজের ভিতরে রাত্রগুলা যেইভাবে কাটতেছে ওইভাবে কাটতো না, তাহলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গাইতা গেছে ওর আর ঘুম আসে না, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্যই আল্লাহর রাসূল বলেছেন যদি গাইকা থাকে দিলে জান্নাত, ধারণা যদি তোমার কাছে চলে আসে যে জান্নাত জিনিসটা কি, আজকে আমাদের কাছে ধারণা নেই যে জান্নাত জিনিস কি, এইখান থেকে আমাদের যাত্রা, যার আশা দিয়ে আমাদের দিন ভরা, আল্লাহ আমাদেরকে দিতে চান জান্নাত, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। বুঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ জান্নাত দিতে চান, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো সৎ ইচ্ছা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। কিন্তু হতে পারেন না,
এক নবীর ইতিহাস পাওয়া যায় যিনার নাম দানিয়াল আলাইহিসসালাম। উনি 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া ছোঁয়া বোঝেন, স্পর্শ। উনি দোয়া করছেন আল্লাহ উম্মতে মুহাম্মদের হাতের স্পর্শে যেন আমার গায়ে কাফন লাগে আর আমাকে যেন এরা নিজের হাতে দাফন করে। 2500 বছর অপেক্ষা করছেন। উনি জানতেন আমাদের দাম, কিন্তু আমরাই জানি না। বিদা আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে উম্মতে মুহাম্মদ সব ইচ্ছায় কোনোদিন মানাই দেন না। একবার না, একবার না, একবার না, একবার না, কয়েকবার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন, জান্নাত দিতে চান বিদায়। কয়েকবার জন্ম লগ্নে একবার লাগাইছেন কুদরতি হাত, বাছাই পর্বে আরেকবার লাগাইছেন কুদরতি হাত। আমরা সব বাছাইকৃত, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করা, সর্ব আগে আমাদেরকে বাছাই করা আলাদা রেখা দিয়েছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। এই জন্যই তো কোরআন বলে হুয়াজ তাবাকুম, তোমরা নির্বাচিত, বাছাইকৃত। তৃতীয়বার কুদরতি হাত লাগছে, আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাই দিয়েছেন, স্টিকার লাগাই দিয়েছেন, স্টিকার যেন হারায় না যাই, কুনতুম খায়রা উম্মা, স্টিকার লাগাই দিয়েছেন। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানব জাতির ভিতর থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানব জাতির ভিতর থেকে আপনি আমাদেরকে খুঁজে পাবেন তো পাবেন কি করে, বাহির করবেন তো করবেন কি করে? আল্লাহ রসুল বলছে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আল্লাহ কুদরত দিয়া কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগাইয়া দিছে। বলছে সেই চিহ্ন কি? গোর্রাম মাদ চিলিনা মিন আসারি সুজুদ, উজুর জাগার, নামাজের জাগার থেকে ফুলটা নূর বাহির হবে, আলো আর আলো, আলো আর আলো, ওই আলো দেখা আমি তোমাদেরকে চিনব। আর কারো কোন উম্মতের বাহির হবে না, শুধু আমাদের। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত সম্বন্ধে ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকত আমাদের নারীদের এই অবস্থা হতো না, যুবকদের এই অবস্থা হতো না, পুরুষের এই অবস্থা হতো না, বৃদ্ধের এই অবস্থা হতো না, আমার সমাজটাই এরকম হতো না, আমার জাতি এরকম হতো না, যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো। যে জান্নাত জিনিসটা, বিশেষ করে আমি বলবো যুবকদের কথা, এরা যদি জানতো যে জান্নাত কি জিনিস, তাহলে এদের রাত্রটা এইভাবে কাটতো না, দিন এইভাবে কাটত। জান্নাত কি জিনিস যদি উম্মত জানতো, রব্বে কাবার কসম, আজান হইতো আর বাজার ভরা, মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। অফিস ভরা, মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। আদালত ভরা আর মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। হাট ভরা আর মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। মেলার ফ্যাক্টরি ভরা আর মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। কেননা আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। এই মাদ্রাসার মক্তবের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, বাবা 3 নম্বর হাদিসটা বলো তো, তো 3 নম্বর হাদিসটা শুনে দিতে পারবে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মানুষ তো কাম নিয়ে মজদুরি দেয়, কাম নিয়া কি দেয় বুঝাইতে পারি না। মানুষ আগে কাজ নেয় পরে কি দেয়? অথচ আল্লাহ ঘোষণা দিতেছে, আমি আগে চাবি দিব পরে নামাজ নিব, তোমার নামাজ যেমনই হোক আসো মসজিদে, আমি আগে চাবি দিব। সালাত পরে আনছে, আমি চাবিটা আগে তোমাকে দিয়া দিব, তারপরে নামাজটা যেমনই হোক। তাহলে কাউকে বাহিরে পাওয়া যেত না, অথচ আল্লাহ ডাকে। এটাকে এটাকে আল্লাহ আল্লাহ বললে অসুবিধা নেই, 40 নেকি পাওয়া যাবে, কয় নাকি? আজকে আল্লাহ মন খুলে বলি না, এই জন্যই মন সংকীর্ণ, এই জন্যই এই উম্মতের হাড়ের রোগ। আল্লাহ মন খুলে বলে না, আল্লাহ আল্লাহ।
যত বেশি মন খুলে আল্লাহ বলবে কত বেশি ভিতর থেকে সব ক্লিয়ার হবে, ক্লিয়ার। আল্লাহ চিনেন কে? চার অক্ষরের আল্লাহ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়, কয় নেকি? 40 নেকি। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, তো আপনি কি 40টা দিয়ে যেতে পারবেন না? এই জন্য আল্লাহ আল্লাহ চিনেন, আমরা আল্লাহ চিনি। আল্লাহ যদি চিনতাম, দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না। ও যুবক রাগ হলো না আমার উপরে, তুমি আমার পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাও, অথচ 5 বার আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, আমি তো বলবো আমি তুর পাহাড় দেখছি, ওইখানে যাওয়ার পরে আমার ভিতরে প্রশ্ন আসছে, মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু কিছু শর্ত শরায়ত ছিল, সব সময় বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া গেলেই জুতা খুলতে হতো, জুতা পায়ে দিয়ে বলতে পারতেন না, কেননা কোরআন বলে ফখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আর কথা বলার একটা সীমা রেখা ছিল, যা মনে চায় তা বলতে পারতেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারতেন না, একটা সীমা রেখা ছিল। কিন্তু আমার মন ওইখানে বলছে, হয় উম্মতে মুহাম্মাদি, তোকেও তো আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, এটার জন্য তো কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। যখন খুশি শুধু 2 বেলা 3 বেলা, 10 মিনিট 10 মিনিট, 30 মিনিট নিষিদ্ধ, সূর্য উঠন্ত অবস্থায়, সূর্য ঢলন্ত অবস্থায়, সূর্য ডুবন্ত অবস্থায়, এই 10-10-30 মিনিট নিষিদ্ধ, এছাড়া কোনো একটা মুহূর্ত নিষিদ্ধ নাই। আল্লাহ বলে কথা বলবি, আসনা। এই উম্মতকে সুযোগ দিছেন, আল্লাহ ডাকেন তারপরেও আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না, শরীরে ঘাম ঝরতে থাকে, অথচ আল্লাহ ডাকে। কোন আল্লাহ? তিনি শুধু আল্লাহ না, নিজের পরিচয় নিজেই দিছেন যে আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, সাথে সাথে রহমানও ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল বাহ্বারি ওয়াহ্বাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিরুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কাবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসিল আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শাহিদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাফির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাহর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু ওয়াল রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুবনি আল মামি আল দার আল নাফি আল নূর আল হাদি আল নবি ওয়াল বাকি আল ওয়ারিফ ওয়াল রশীদ আস সাবুর 99 পদের মালিক আল্লাহ। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকত, আজান হতে দেরি, বাজার বন্ধ হতে দেরি হত না। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকত, আজানের আওয়াজ কানে যাইতে দেরি, হাট বন্ধ হতে দেরি হত না। অফিস আদালত খ্যাত খামার মেল ফ্যাক্টরি যেখানে ওইখানে দাঁড়াইতে দেরি করত না, মা বোনরা ঘরের ভিতরে যায় নামাজের দিকে ছুটতে দেরি করত না, সবার মুখে একই চিৎকার হতো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, কি বলেন?
দারুণা আছে 5-6 শতাংশের বাড়ি, ঠিক না? দারুণা আছে 10-12 তলা বিল্ডিং, ঠিক না? কি বলেন? দারুণা আছে ছোট একটা দোকান। জান্নাতের দারুণা তো নাই যে জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন, মাটি গুলা বানাইছেন জাফরান দিয়া, তোরা বুহা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আরেক রেওয়ায়াতে আছে তোরা বুহাল মিস্ক, মুস্কের মাটি। বিল্ডিং গুলা একটা ইট সোনার, একটা ইট রূপা। হাসবাব তার লুলু ছাদ পুটাবে আল্লাহ মুক্তা দিয়া, দুটা ইটকে জুড়বে মুস্ক দিয়া, লেওয়া তুহাল মুস্ক, মুস্ক দিয়া দুটাকে জুড়বে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল জান্নাতের গাছগুলোও সোনার, পাতাগুলোও সোনার। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাইলে প্রশ্ন আজকেও করা যায় যে কাঠের গাছে ফল ধরে কি করে। যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে পারে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই ওই সমাজের যুবক, শুধু শুধু পাগল হন নাই নারীরাও পাগল হন নাই। কেন না, জান্নাতের ধারণা সবার কাছে একটু জেট ছিল, এই জন্য সবার দৌড় চলতেছে জান্নাতের দিকে। আর আল্লাহ প্রশংসায় কোরআন নাজিল করতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সত্য এটাই, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই, আমার যুবকদের কাছে নাই। যুবকরা ভাবছে দুনিয়াই সব শেষ, না না যুবক না, জান্নাতেও আছে, কান জান্নাতেও আছে। এটা আর কি স্টেজ? জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে, তখন আল্লাহ স্টেজ লাগায় দেবে। স্টেজ আল্লাহ স্টেজ লাগাবে জান্নাতে, বানানো আছে সিঙ্গার, ফেরেশতাদের ভিতর থেকে সিঙ্গার। আল্লাহ এদেরকে ডাকবে, শোনাও গান, এরা শোনাবে। জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, কিরকম শুনলে, তো জান্নাতি বলবে লাকান আল মউতুলা মুতনা, আল্লাহ মুত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরা যেতাম। দুনিয়ার সিঙ্গার ও যুবক, তোমাকে যে গলা আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহ সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতিকে আল্লাহ দাউদ আলাহ ইসলামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাহ ইসলামের গলার আওয়াজ জানেন কিরকম ছিল? দাউদ আলাহ ইসলাম যখন জবুর পড়তেন, তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড়। এখন বল যেটা বুঝাইতেছিলাম আমি, প্রত্যেক জান্নাতিকে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে আল্লাহ। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ, আল্লাহ সৌতি দাউদ, 10টা শারীরিক গুণ দিবে 10টা। আলা তাউলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মাবনদের চুলটিও 120 ফিট হবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে, আল্লাহ রাসূল বলছে তাহমিলু হাল খাদামা, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। 120 ফিট লম্বা হবে প্রত্যেক জান্নাতি, 60 হাত সীমাটা চওড়া হবে। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মূসা, মূসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ,
আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট হবে। কৌয়াত নিয়াত রাজুল 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখালুন, চোখে সুরমা লাগানো থাকবে, মোচো থাকবে না, দাড়িও থাকবে না। এটা হলো শারীরিক গুণ। তারপরে যা চাবে তাই আছে। আল্লাহ জিজ্ঞেস করবে কান, সিঙ্গাররা শোনাবে, ফেরেশতা বলবে কেমন শুনলে, বলে মৌত থাকলে মৌত চলে আসতো আওয়াজের ধমকারে। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, তো বলবে ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলে আমাদের ধারণা নাই, তো বলবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আইসা সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আল্লাহ আমাদের কাছে জানা নাই যে এর চেয়ে সুন্দর হইতে পারে কিনা। তো আল্লাহ বলবে রেজওয়ান, ইরফান, হিজাব, সরা পর্দা, আল্লাহ নামবে আর সূরা আর রহমান শোনা। কেমন হবে? প্রতি শুক্রবারে, কালকে শুক্রবার আসতেছে, কাল সকাল থেকে শুক্রবার শুরু হয়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। আল্লাহ প্রতি শুক্রবারে মনে হয় 5-6 একজন গিয়ে খাওয়া দিব, ঠিক না? নাইলে 10-12, নাইলে 15-20, নাইলে 50-60, তত আইটেম, কোটি কোটি আইটেম খাওয়াবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুক্রবারে দাওয়াত খাওয়ায় আল্লাহ নিজের হাতে আমাদেরকে পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে, আর আপনার আর আমার ঠোঁটে লাগায় বলবে পান কর, পান করাবে। আর আল্লাহ কথাও বলবে ইউহাদিরুহু মুহাদারা, প্রত্যেককে জিজ্ঞাসা করবে কেমন আছো, ভালো তো, যা দিলাম তাতে খুশি তো। তারপরে আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে আল্লাহ সবাইকে গিফট দিবে। এত গিফট দিবে একজনকে, দুনিয়ার সমস্ত ট্রাকও বহন করার জন্য যথেষ্ট হবে। ফেরেশতারা নিয়ে যাবে, তারপরে ঢুকবে সৌদির বাজারের ভিতরে, ওইখানে কেনাকাটা কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। সবার দুনিয়াতে কিছু লোক আছে টাকা দিয়ে কিনে না, খালি পাঞ্চ করে, পাঞ্চ চিনেন? দুনিয়ার কিছু লোক আছে এগো যাবে টাকা পয়সা থাকে না, ছিনতাইকারীরাও জানে যে এগোরে ধরলে কোনো লাভ নাই, কেননা যেটা যাবে আছে ওটার কোড নাম্বার আমি জানি না, বিদায় নিয়ে গেলে আরো বিপদে পড়ব। ওরা খালি কি করে, পাঞ্চ করে, পাঞ্চ চিনেন? খালি মেশিনের ভিতরে দিয়ে একটা টান দেয়, পয়সা কাইটা চলে যায়। সবার গলায় জান্নাতের এরকম কার্ড ঝুলানো থাকবে, যা কিনবে খালি এরকম ইশারা করবে আর কিনা হয়ে যাবে। টাকা পয়সা দিতে হবে না, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, রূপ প্রতি শুক্রবারে। গত শুক্রবারে চেহারা একরকম ছিল, আবার আমি তো যুবকদেরকে বলি রাগ হয় না, অনেক যুবককে দেখি সারাদিন বেশিরভাগ সময় খালি দুই হাত চুলের মধ্যেই থাকে। যুবকরা মনে রাগ হয়ে গেল, ঠিক না? একবার এদিক দিয়া ঢুকায়, একবার এদিক দিয়া ঢুকায়, একবার সামনে একবার পিছে, আয়না ছাড়া খালি করতেই থাকে, আর আয়নার সামনে গেলেও খালি এরকমই করতে থাকে, ঠিক না? সারাদিন হাত চুলের ভিতরে ব্যস্ত থাকে। ও যুবক, প্রতি শুক্রবারে তোমার ডিজাইন চেঞ্জ হবে, প্রতি শুক্রবার প্লাস্টিক সার্জারি হবে, মা বোনদের চেহারা চেঞ্জ হবে, মহিলা আলাদা পুরুষ আলাদা। কেউ প্রশ্ন করতে পারে মহিলা চেঞ্জ হলে পুরুষ জানবে কি করে, পুরুষ চেঞ্জ হলে মহিলা জানবে কি করে। এই জন্যই তো আজকে আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দেখাইয়া দিয়েছেন, এদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে, কেউ কাউকে হারাবে না। আরে যুবক, জান্নাতের সৈকত, তোমরা তো বৎসরে পয়সা থাকো একটা দিনের আশায়, ঠিক না?
কোন তারিখ? হ্যাঁ, 14 তারিখ, 14 তারিখ, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। এটাই তো আল্লাহ বুঝেছে, বলা যায় না মাসির আমাদের কাছে কি রাখা আছে। ফালা তাআলা নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। কি জানিস না তোর চোখ ভরার জন্য আমি কি বানায় রাখছি। হায় হায়, আল্লাহ রসুল একটু ধারণা দিছেন, হাঁটু পর্যন্ত মুশক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের, তাও এই সুতার তৈরি না, আলোর সুতা দিয়া আল্লাহ বানায় পড়া। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর পাঠাবে আর পড়বে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, শুধু ওয়ান টাইম ইউজ। আজকে পড়ছে, একটু পরে খোলার, একটু পরে ভালো লাগে নাই, আল্লাহ কুদরত দিয়া খোলাবে এবং পড়াবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, রব্বে কাবার ওই জান্নাত সৈকত রাখা আছে। যুবক শুধু এইখানে শেষ না, আল্লাহ রসুল বলছে লাও বাতাগা সাবাতি আবহুর লাসারা আজবা, সৎ সমুদ্রের ভিতরে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সমগ্র জগৎটা মোহিত হবে। একটু চুপ, একটু চোখ বন্ধ করে ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে, কেমন মজা হবে। এটা তো নর্মাল জিনিসের কথা বলতেছি আমি, নর্মালটা। হুরুল ইনের কথা তো বললামই না, হুরুল আইনার কথা তো বললামই না, লোবার কথা তো বললামই না, আরো তো কোয়ালিটি ওয়ালা আছে, আরো কোয়ালিটি ওয়ালা আছে। যুবক যদি নিজেকে যৌবন অবস্থায়, চাইতেছি ওই দিকেই, অল্প সময় শেষ হয়ে যাবে, লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করা শোভনীয় না। আমরাই যদি গভীর রাত পর্যন্ত ওয়াজ করতে থাকি আর দূর দূর পর্যন্ত মাইকে মানুষ বিরক্ত হতে থাকে, তাহলে যারা সারা রাত্র গান বাজায় ওরা আবার ওদের ব্যাপারে আমরা বলবো তো বলবো কি করা। এজন্য লম্বা বেশি করতে চাইতেছি না। আর আজকে হলো খামার রাত, শুক্রবারের রাত্র আজকে, এটা ঈদের চাঁদরাজ, চাঁদরাজ সাপ্তাহিক ঈদ হলো শুক্রবার, আজকে চাঁদ রাত্র, এই জন্য লম্বা হবে না। আমি পুরো কাছায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি যে জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই, যদিও আমাদের যাত্রা জান্নাত থেকে, যদিও মনে আসা জান্নাতে, ধারণা নাই। জান্নাতে নাচ রাখা আছে, গান রাখা আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ, এরপরে আর কে যে ও যাবে না, ও জান্নাতের স্ত্রীকে দেখা 40 বছর খালি তাকায় থাকবে। ওটা বাঙালি না, ওর নাম আছে কিতাবে, ও 40 বছর তাকায় থাকবে জান্নাতের হুর, 40 বছর পরে আর হুশে ওকে আনবে, গালে চিমটি দিয়া বলবে আর কত দেখবি, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল করে দেখাই আল্লাহ ভিতরে কি বানায় রাখছে তুই, চল ভিতরে। গান হবে টানা 40 বছর, লাগবে কাবার কাছে ডান্স হবে 40 বছর, দুনিয়ার ডান্স, হাত পাও ব্যাখ্যা করার নাম ডান্স, আর কোমর দুলানের নাম ডান্স। তোমরা আমাদের, আমাকে ডান্স বুঝাইতে হবে না, আমি ডান্স চিনি। দুনিয়ার কোনো দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি, আমাকে ডান্স বুঝাইতে হবে না, এটার নাম ডান্স না। ডান্স তো জান্নাতে হবে, যখন ডান্স দিবে ও ডান্সের তালে তালে পুরো জান্নাত নাচতে থাকবে, নাচতে। ওটার নাম হলো ডান্স, ওটার নাম হলো রক্স, ওটার নাম হলো নাচ। এই হাত পাও ব্যাখ্যা করার নাম নাচ। হায় 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 যুবক, যাত্রা আমাদের জান্নাত থেকে, আশা জান্নাতের, ধারণা নাই জান্নাত সম্পর্কে, জান্নাত কি বানায় রেখে দিয়েছে।
ধারণা নাই, বিদায় প্রস্তুতিও নাই, প্রস্তুতি নাই, আজকে প্রস্তুতি নাই জান্নাতের জন্য। কার কতটুকু প্রস্তুতি আছে কেউ হাত উঠায় বলতে পারবেন? যে আমি আমার এতটুক বয়সে নির্জনে বসা কখনো আমি এক মিনিটের জন্য ভাবছি যে হায় জান্নাতের আশা তো রাখি কিন্তু আমি কতটুকু প্রস্তুত? একজন পুরুষ এখানে হাত উঠায় বলতে পারবো যে আমি নির্জনে দুই মিনিটের জন্য, এক মিনিটের জন্য বসা ভাবছি যে আমি জান্নাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম? না কোনো মা, কোনো বোন, না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো যুবক, না কোনো বৃদ্ধ, কতটুকু প্রস্তুত? জান্নাতের আশা তো রাখি, কতটুকু প্রস্তুত? আমি সামান্য একটু ধারণা দিলাম। আল্লাহ রসুল তো বলছেন জান্নাতের ধারণা তোমাদেরকে দিব তো দিব, কি করে মালা আইনুন রাআত, কোনো চক্ষু আজকে বর্ণনা দিয়ে বলা যাবে না, অমা উদুনুন সামিয়াত, অমা উদুনুন সামিয়াত, আর কোনো কানও বলা যাবে না, অমা খাতারা আলা কালবি বাশার, কোনো দিলের ভিতরে এটার চিত্রকে উঠায় দেওয়া যাবে না। ওই জান্নাত আল্লাহ দিব, প্রস্তুতি কতটুকু? আসেন আসেন, কথা তো অনেক হয়ে গেছে আমার আগে যারা বলছে, আসেন আজকে শেষ বেলা। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে। রব্বে কাবার কসম, বুখারির রেওয়ায়েত দিয়া বলা যায় আল্লাহ এখন প্রথম আকাশে আহ্বান করতেছে, কে কি চাও, কে চাও আর কি চাও, আমি দিতে প্রস্তুত। প্রথম আকাশ, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রের নাফরমান যেন তওবা করে, রাতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত প্রসারিত করে বসে থাকেন, যে কেউ আসে কিনা, হাতে হাত রাখে কিনা, যখন তিন ভাগের এক ভাগ চলে যায় এই উম্মতের দিকে তাকায়া যে হাত প্রসারিত করে দেখলাম, আসলো তো হয়তো অল্পই আসলো, তখন প্রথম আকাশে নাইমা আয়েশা এই উম্মতকে ডাকতে থাকে যে একটু দায়িকা দেখি উম্মতে মুহাম্মদের সবাই হাত উঠায় আমার হাতে হাত দেয় কিনা। প্রথম আকাশে আল্লাহ আসেন আজকে, প্রতি অঙ্গীকার করি, অঙ্গীকার করি যে জান্নাত পাইয়েই মরতে চাই। রাজি অঙ্গীকার করতে? হ্যাঁ রাজি, কি বলেন, রাজি অঙ্গীকার করতে? পাক্কা ওয়াদা তো? নামান নামান, শুধু হাত উঠাইলেই হবে না, তাহলে আজকে প্রথমে তওবা করতে হবে। হাত উঠায়া, দুই হাত উঠায়া আগে তওবা করে আল্লাহকে বলেন প্রথম আকাশে হাল মিন মুস্তাগফির, এই হাদিসকে সত্যায়িত করেন, কে আছো মাফ চাবে আমি মাফ করবো, তাহলে আমরাই আগে, নারী পুরুষ নির্বিশেষে আমার আওয়াজ যতদূর যায় যার কানের ভিতরে ঢুকতেছে আপনাদের পায়ে হাত রেখা বলি। এই সুবর্ণ সুযোগ জুমার রাত্রি চলেন আমরা হাত উঠায় আল্লাহকে বলি আল্লাহ তওবা করলাম, মনের ঠিকা পাক্কা তো, বলেন তওবা আল্লাহ তওবা করলাম আল্লাহ, নামাজ তারপরে অঙ্গীকার করে, একটা করলেই যথেষ্ট, একটা করলেই যথেষ্ট, বেশি লাগবে না শুধু একটা। আমি দুটা কথা বলবো শুধু, আজকে এই মজমানা কালামপুরের মানুষ, দামরার মানুষ যদি আজকে আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় দুটা প্রতিজ্ঞায় যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে আজকে, তাহলে আমার বিশ্বাস জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। একটা হলো আজকের থেকে নামাজ ছাড়ো, ওয়াদা। হ্যাঁ যুবকরা কি বলে, যুবকরা মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি না, যুবকরা কি ওয়াদা পাক্কা, আজকের থেকে নামাজে নামা, নামাজের সাথে আপোষ হবে না, নামাজের সাথে। আর আরেকটা হলো আজকের থেকে অঙ্গীকার করবো যে হকানি আলেমদের সাথে চলব, মৌত পর্যন্ত কোনো দিন কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাব না, কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাব না,
সত্য আল্লাহ কবুল করুক হকানি আলেমদের সাথে চলে আজকে আমি এটা বুঝাইতে পারবো না কালকে বুঝাইতে পারবো কেমতের দিন দেখাইতে পারবো চোখে আঙ্গুল দিয়ে হকানি আলেমদের সাথে চলার কারণে কি লাভ হইল এই বাজারে বোঝানো যাবে না দুনিয়ার বাজারে বোঝানো যাবে না এই পরিবেশে বোঝানো যাবে না এটার জন্য একটা পরিবেশ কেমতের দিন এতটুকু জেনা নেন এটাই সত্য আজকে 30 জন না পাই 30 জন ছাত্র পাগড়ি নিল ঠিক না এরা পড়তে 30 জন এরা প্রত্যেকে 10 জন করে জান্নাতে নিয়ে যাবে এদের মা বাবাকে 490 কোটি ফেরেশতা সেলুট দিয়েছে গার্ড অব অনার দিবে গার্ড অব অনার লাল গালিচা এই দুনিয়ার কোম্পানির বানানো এর মা বাবাকে আল্লাহ জান্নাতের গালিচা দিয়া সম্বর্ধনা দিবে লাল গালিচা জান্নাতে 10 জনকে নিয়ে যাবে একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য তো আমি কাঁদতে থাকি আমার জাতি যদি কিচ্ছু না করত আলেমদেরকে না চালায় যদি নিজেরা আলেমদের পিছনে চলতো তো আমার 18 কোটি বাংলাদেশি আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে তারপরও 330 জন বিভিন্ন দেশ থেকে আইনা তারপরে 400 জনের কোটা পুরা করতে হবে আমার জাতি যদি ওলামাদের পিছে চলত পিছে চলতে না পারে আঙ্গুল যদি না উঠাইতে আমাদের উপরে আঙ্গুল উঠানো আল্লাহ সব সবে কিন্তু কালকের দিন সবে না আজকে সয়া কেয়ামতের মাঠে প্রমাণ করতে হবে যে আমি আঙ্গুল উঠাই নাই তখন আলেমরা সুপারিশ করতে দেরি আল্লাহ উঠায় আলেমদের হাতে দিতে দেরি করবে না বলবে নেয়া যাও জান্নাতে হাদিস এটাই বলবে এই জন্য হকানি আলেমদের পিছে চলবো এদের সাথে চলবো এদের আগে না এদের সাথে চলবো এদের পিছে চলবো এদের সাথে উঠা বসা চলাফেরা ভালোবাসা মহব্বত রাখবো কিচ্ছু দিতে পারেন না আপনি তাতে কিছু আসে যায় না আপনি 1 টাকাও দিতে পারেন না তাতে কিছু আসে যায় না কিন্তু মন দিয়া ভালো তো বাসতে পারেন না পারেন না করবেন তো ইনশাআল্লাহ সত্য তো পাক্কা কি আর কোনোদিন আঙ্গুল উঠাবো না পারবেন এটার থেকে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন মা আলাইনা ইল্লা বালা দোয়া اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى اي الله بلار পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব দুনিয়ার কারো কাছে আপনার মত 99 পদের মালিক আল্লাহ চাওয়া ছাড়া যিনি আমাদেরকে অগণিত নেয়ামত দিচ্ছেন 2-4টা চাইলে খালি ফিরত দিবেন এটা কখনো মনকে বুঝাইতে পারি না ওই পরিবেশ যেই পরিবেশ আপনার আর আপনার হাবিবের মাদ্রাসা মসজিদের পেটে বসা আমরা আর ফেরেশতা দ্বারা বেষ্টিত রহমত দ্বারা ঢাকা যেখানে শান্তি নাজিল হইতেছিল যার আলোচনা আপনার ওইখানে হইতেছিল তাদেরকে নিয়ে হাত তুলছি মালিক একটু দেখেন না ও আল্লাহ ও আল্লাহ আপনার যুবকরাও আছে সাদা পাকা দাড়িওয়ালারাও সাদা পাকা দাড়িওয়ালারাও আছে কাঁচা দাড়িও আছে আলে মুলামাও আছে তুলাবাও আছে ঘরের অন্তরালে মা বন্ধুও আছে আয় আল্লাহ ওই সময় হাত তুলছি যে সময় আপনি নিজে মাফ করার জন্য ডাকতেছেন আর আমরা হাত উঁচা করে তওবা করে ফেলছি আমরা অঙ্গীকার করছি মালিক অনেক কিছু তো পারবো না কিন্তু দুটা অবশ্যই করব একটা তো নামাজ আজকের থেকে ছাড়বো না হকানি আলেমদের পিছে চলবো এদের সাথে চলবো আর কোনোদিন আঙ্গুল উঠাবো না আল্লাহ এর উসিলায় আজকে এই আয়োজনকে কবুল করো
করেন, কেউ যুবদেরকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন, শুধু কালাম পূর্ণা আল্লাহ 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 তামরাইকে কবুল করেন, তামরার মানুষগুলোকে কবুল করেন আল্লাহ। কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না, কবুলিয়ার দিলেই তো আবু বকর সিদ্দিকে আকবর, কবুলিয়ার দিলেই তো উমর ফারুক আজম, কবুলিয়ার দিলেই তো উসমান বিন নুরাইন, কবুলিয়ার দিলেই তো আলি মুর্তাদা শেরে খোদা, কবুলিয়ার দিলেই তো সোয়ালত সাহাবা কুল্লুল ওয়াদাল্লাহুল হুসনা। আমরা আজকে কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই, এই মাদ্রাসাকে কবুল করেন, আর ছাত্রদেরকে কবুল করেন, আর উস্তাদদেরকে কবুল করেন, আর কমিটিকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন আল্লাহ, আজকে পুরো উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, আজকে জিন্নাতের সাথে সাথে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন, আজকে আমাদেরকে বঞ্চিত করেন না। শুক্রবারের রাত্র মালিক, শুক্রবারের রাত্র আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, খালি হাতে ফিরাইয়া দিয়েন না, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সত্য এটাই বলবো আল্লাহ, ইয়া আল্লাহ তাদুর রুহুতুনু ওয়ালা তানফা ওয়ালা তানকুসুল মাগফিরা আনতা কুলতা আনতাল গাফুরুর রহিম। গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, বন্দা গুনাহ করলে যার কোনো ক্ষতি সাধিত হয় না, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ও আল্লাহ আপনি গাফুরুর রহিম।